মাননীয় সৌকাত সাহেব এটা জানা দরকার ছিল যে একের পিছনে করা শূন্য লাগালি একশো হয় বা দুইয়ের পিছনে করা শূন্য লাগালে সাহেব বা ইদিস মোল্লা সে কখনো আমাদের আইএসএফের সাধারণ একটা আপনাদের আইসএফ বাংলা এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো আপনারা জানেন যে কৃষ্ণ মাটি থেকে শওকত মোল্লা নিজে কিন্তু স্টেজে উঠে তিনি বললেন যে আইএসএফ ছেড়ে একশো ছেলে তৃণমূলে জয়েন করেছে এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কৃষ্ণ মাটি এর শক্ত ঘাঁটি সেই কৃষ্ণ মাটিতে আই এসএফ ছেড়ে তৃণমূলে কীভাবে জয়েন করতে পারে এই মুহূর্তে কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে বুথ সভাপতি থেকে শুরু করে কিন্তু এমনটাই কিন্তু দাবি হচ্ছিলো যে বুথ সভাপতি আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করেছে এই মুহূর্তে কিন্তু আমার পাশে যে জয়েন করেছিল সকলমূলক হাতে তিনি কিন্তু বুথ সভাপতি নয় আমার পাশে কিন্তু বুথ সভাপতি দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং এই এলাকার মানুষজন যারা আছে তাদের সঙ্গে কথা বলার সত্যিই তাহলে এর বুথ সভাপতি তৃণমূলে জয়েন করেছে একশো ছেলে নিয়ে সরাসরি কথা বলার চেষ্টা করবো আইএসএফ বাংলার পদ্ম অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করব এলাকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে ভাঙড়ের একেবারে আইএসএফ এর শক্ত ঘাঁটি সেখান থেকে নাকি একটা অভিযোগ তুলছে শকাত মোল্লা একশো ছেলে আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করেছে কি বলবেন এই বিষয় পেপারেও দিয়েছে এই বিষয় আমরা শুনেছি বা আমরা দেখেছি আমরা দেখেছি ভাঙ্গর একশো আটচল্লিশ নম্বর বিধানসভায় এমএ নওয়াজিদ্দিকি যখন থেকে বিধায়ক হয়েছেন তখন থেকে আমাদের প্রতি এই অপপ্রচার বারবার একাধিকভাবে করে যাচ্ছে মাননীয় সরকার সাহেবের জানা দরকার ছিল এটা যে উনি বারবার একই কথা বলেন যখনই কোনো কর্মী যখন কোনো একটা কর্মী যখন আইসএফ ছেলে বা টিএমসি দিয়ে জয়েন করে তখন বলে একশো কর্মী জয়েন করেছে বা দুশো কর্মী জয়েন করেছে ইত্যাদি নানান ধরনের কথা মাননীয় সরকার সাহেবের এটা জানা দরকার ছিল যে একের পিছনে করা শূন্য লাগালে একশো হয় বা দুয়ের পিছনে করা শূন্য লাগালি দুশো হয় কেননা আমরা দেখিয়েছি উনি যে গতদিনকে যে প্রেস ক্লাব করে যারা বলেছেন যে আমাদের কৃষ্ণমাটি থেকে প্রায় কম বেশি একশো কর্মী তারা আইএসএফ সেএমজিতে যোগদান করেছে এটার কোনো ভিত নেই আমরা দেখেছি এই পিপারটা দেখতে পাচ্ছি আমরা আনন্দবাজার পত্রিকা এখানে দেখতে পাচ্ছি সেখানে ইদ্দিসির নাম দিয়ে বলা হচ্ছে তিনি একজন কৃষ্ণমাটির আইএসএফের সভাপতি আপনারা দেখতে পারেন আমরা এখানে অন ক্যামেরায় বলছি যতগুলো কৃষ্ণ কৃষ্ণমাটি যত আইএসএফ কর্মী আছে সকলেই এখানে উপস্থিত আছে তার সঙ্গে সঙ্গে বলবো। ইদিস ইদিস সাহেব বা ইদিস মোল্লা সে কখনো আমাদের এর সাধারণ একটা কর্মী ছিল কিন্তু আমরা এটা মেনে নিচ্ছি কিন্তু তিনি কখনো সভাপতি ছিলেন না আমি এইটা সগর সাহেবকে বারবার বলবো মদ খাবিয়ে টাকা দিয়ে এমন কি আমাদের যে কোনো কর্মী যেগুলো আছে বিশেষ করে আমাদের চালতেপের অঞ্চলের যিনি বর্তমান যিনি বর্তমান পঞ্চায়েত হয়েছে প্রধান হয়েছে তিনি নাম আছে কে নিজাম তিনি কি করেছেন আমাদের কিছু কর্মীদেরকে ডেকে নিয়ে মদ গাঁজা বা ইত্যাদি সমস্ত টাকা পয়সা দিয়ে তাদেরকে লোভ দেখানো হচ্ছে যে তোমরা আইসএফ ছেড়ে টিএমসিতে যোগদান করো দুর্নীতি করার জন্য যেমন এখানে একটা ইস্যু আছে সেই ইস্যুটা হচ্ছে খালের পাড়ি বালি নিয়ে একটা ইস্যু আছে কেননা আমরা দেখতে পাচ্ছি যে খালের পারে যে বালিটা বলছে যে তোরা টিএমসিতে আসলে আমরা খালে পাড়িটা বিক্রি করে তোদেরকে টাকা দেব লক্ষাধিক লক্ষাধিক টাকার যে একটা গল্প আছে খালের পাড়ি বালিটা কার সব থেকে জানতে হবে ওখানে দুর্নীতি যখন আমাদের সমস্ত কর্মীদেরকে সাপুরজিৎকে সাপুরজিৎকে নিয়ে ডাকা হলো সেখানে আমাদের কর্মীদেরকে পায়ে হাতে পড়া হচ্ছে যে তোমরা আমাদের কাছে জয়েন করো জয়েন করলে আমরা এত টাকা দেব সগা সাহেবের পিছনের ইতিহাস ঘেরা দরকার ছিল একবার জিরা একটা কর্মী যখন টানার জন্য সেই ক্যানিং থেকে এসে ভাঙ্গরে প্রেস ক্লাবে বলতে হচ্ছে যে এই কর্মীরা আমাদের কৃষ্ণমাটি থেকে একশো থেকে দুশো কর্মী তারা জয়েন করেছে এটা কোনো ভিত নেই সগা সাহেবকে বারবার একই কথা বলে দিতে চাইছি স্বয়গা সাহেব আপনি আপনার আগে আপনি নিজে দেখুন আপনার এলাকাটা দেখুন আপনি তো ক্যানিং থেকে এসছেন ভাঙ্গরে প্রতিষ্ঠানটা দেখুন বিশেষ করে কৃষ্ণমাটির যে শক্ত ঘাঁটি যে জায়গাটা আমরা সকলেই দেখতে পাচ্ছি এতগুলো মানুষ এখানে আছে কৃষ্ণমাটি থেকে যারা আইএসএফ পুরাতন কর্মী ছিল তারা আজও আছে আগামী দিনেও থাকবে এটা জেনে রাখা দরকার আর যে এক থেকে দেড়শো বা দুশো একাধিকভাবে বলে যাচ্ছেন সকান মশাই সকাত মশাই এই সম্পর্কে কিছু জানেন না উনি একদম কোনো কোনো মানে ভিত কোনো ভিত নেই আবার এটা জানতে হবে যে বুথের কথা বলছে এই বুথটা হচ্ছে একশো উনচল্লিশ নম্বর বুথ এবারে নিউ এসছে একশো চল্লিশ নম্বর বুথ কৃষ্ণমাটি এই কৃষ্ণমাটির মতো কৃষ্ণমাটি জায়গার মতো জায়গা বিশেষ করে এই বুথে টিএমসি ভোট পেয়েছে এক থেকে একশো কুড়িটা ভোট পেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কি করে বলে এক থেকে দুশো লোক সেখানে মানে আইএসএফ টি আইএসএফসে টিএমসিতে যোগদান করেছে আমরা সগাদ সাহেব সগাদ সাহেব যদি এই কথা বলে থাকে তা নিশ্চয় স্বগত সাহেব কোনো প্রমাণ আছে আর যে ব্যক্তিরা বলছে যে আমি বুথ সভাপতি তার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে কারণ আমি দাবি করছি আমি এমএলএ নৌসাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক তাহলে আমার তো প্রমাণ থাকা দরকার যে আমি ভাঙড়ের বিধায়ক এই প্রমাণটা আমার রাখা দরকার যখন কার উপরে আমরা অভিযোগ করব। অভিযোগ অভিযোগটা সঠিক কিনা আমাদেরকে প্রমাণ করা দরকার লাগে সেটা যদি স্বর্গ সাহেবের কাছে প্রমাণটা যদি থাকে স্বগত সাহেবটা দিক প্রমাণটা দিক আমি দেখতে পাচ্ছি ডায়মন্ড হাবড়ার যে ঘটনাটা ডায়মন্ড হাবড়ার এ নৌসার সিদ্দিকি যখন থেকে দাঁড় দাঁড়াবের দাঁড়াবার জন্য প্রস্তুতি নিয়েছেন তখন থেকে স্বগত সাহেবের আক্রমণ শুরু হয়ে গেছে বিশেষ করে আমাদের ভাঙড় ডায়মন্ড হাবড়ায় তো আছি সেই সঙ্গে সঙ্গে ভাঙড়ের ভাঙড়ে প্রতিদিন এত কি ভয় আছে ওনারা তো বিগত পঞ্চায়েত ভোট থেকে তো বলে আসছে যে আমরা পঞ্চায়েতে সব আমরা জয়ী আমাদের ভাঙ্গরে এপারে দশটা আমাদের অঞ্চল দশটার ভেতর বলছে সবই আমরা আমাদের চালতে অঞ্চলে ত্রিশটা বুথ আছে আমাদের চালতে অঞ্চলে ত্রিশটা বুথ আছে বলছে সবই আমরা তাহলে আমরা যদি সবাই যদি ওরাই থাকে তাহলে ওদের জয়েন করানোর কি প্রয়োজন আছে কেন রাতের অন্ধকারে টাকা নিয়ে লোকে দাড়া দাঁড়িয়ে ঘুরছে কেন বলছে মাদের জন্য দু হাজার টাকা দিচ্ছি খাও কেন বলছে তোমরা এসো আমার দলে কী কারণে ওরা বলতে চাইছে ওনাদের যে জনগণ যদি ভাঙড় ওদের কাছে থেকে থাকে তাহলে ওরা ওই জনগণ নিয়ে লড়াই করুক না কেন কিছু মাটি কী করে আসছে কেন রাতের অন্ধকারে হাজার হাজার টাকা নিয়ে এর বাড়িতে বাড়িতে দৌড়ে দৌড়ে ঘুরছে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ছেলে আছে একটুখানি বলি কয়েকটা ছেলে আছে এদেরকে বলছে সব আইএসএফ সে টিএমসিতে জয়েন করেছে বিশেষ করে একে একে আরও কয়েকজনের ছেলে আছে বললো আইএসএফ সে টিএমসিতে জয়েন করেছে ওরা একটা প্রমাণ দেখাক বলছে ভাঙরে যে জায়গায় প্রেস করে ওরা মিটিং করেছে সেই জায়গায় শুধুমাত্র ইদ্রিস মোল্লা একাই গিয়েছে তার সঙ্গে দুটো তিনটে বাচ্চা কাচ্চা তারা ভোটার হয়নি তাদেরকে সঙ্গে করে নিয়ে গেছে আর সেই জায়গায় নিয়ে গিয়ে বলছে যে ইরা শুধু আইএসএফের থেকে টিএমসিতে যোগদান করেছে ওই ইদ্রিস তবে এখানে একটা কথা বলে রাখি নংসার সিদ্দিকি বারবার বলেছেন যারা ইন্ডিয়ান সেকুলার ফান্ড করে যারা অর্থের জন্য করে যারা টাকার জন্য করে ইন্ডিয়ান সেকুলার ফান্ড তারা আমার কোনো কর্মী নয় যারা মানুষের জন্য কাজ করবেন জনগণের জন্য যারা কাজ করবেন তারাই হচ্ছে আমাদের কর্মী উনি যে কথাটা বলছেন যে আমি আইএসএফ দাবি করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাবি করব লোকের কাছ থেকে টাকা মেরে খাবো এটা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আদর্শ নয় উনি কখনও ইন্ডিয়ান সেকুলার ফান্ড করেননি ইন্ডিয়ান সেকুলার ফ্রণে কখনো ভালোবাসেননি উনি সত্যিকার যদি ইন্ডিয়ান সেকুলার ফন্ড করে থাকতেন তাহলে এই স্বর্গ সাহেবের কথায় প্রচনায় পা দিয়ে বিশেষ করে আমাদের চালতে চালতিগ্রহ অঞ্চলের প্রধানের প্রচনায় পা দিয়ে ইনি এই কাজটা করতে পারতেন না আবারও বলবো বারবার বলবো উনি কোনো আমাদের কোনো সভাপতি নয় ওনার পিছনে কেউ নেই শুধুমাত্র ইদ্দিস মোল্লা তিনি একাই আছেন তিনার সঙ্গে আমার পাড়া প্রতিবেশী বা আমাদের যারা সাধারণ ভোটার বা গ্রামবাসী সমগ্র গ্রামবাসী ওনাদের সঙ্গে নেই